ফের চলল শহরে গুলি। ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলি চলার অভিযোগ কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সৌমিত মণ্ডল প্রায় প্রতিদিনই এলাকার একটি ক্লাবের সামনে ময়লা ফেলে যেতেন। তাকে বহুবার বারণ করা হলেও তিনি কথা শোনেননি। মঙ্গলবার রাতে ময়লা ফেলতে আসতে তাকে বাধা দেন স্থানীয়রা। তখন তিনি পিস্তল নিয়ে এসে চড়াও হন। দীর্ঘদিন ধরে ময়লা ফেলে যায় এখানে ক্লাবের সামনে, আমরা বারণ করি, এবার ক্লাবের কিছু ছেলে বারণ করা হয়। একবার আমি ওনাকে ময়লাটা নিয়ে ওনার বাড়িতে নিয়ে পাঠানো হয়, কিন্তু তা সত্ত্বেও পর্যন্ত কালকে রাত্রিবেলা যখন ময়লা ফেলতে আসে তখন আমাদেরই একটা ক্লাবের ছেলে সদস্য সে তাকে বারণ করে। তা তো বলবো তুই আমায় দেখবি বলে সঙ্গে সঙ্গে উপরে যায়, উপরে গিয়ে বন্দুক বার করে ফায়ার করে। বন্দুক পেলেন কোথা থেকে? ওনারই আছে উনি বলো। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি বেশ প্রভাবশালী ছিলেন এলাকায়। তার যে গাড়িগুলি রয়েছে তাতে দেওয়া প্রেস ও পুলিশ স্টিকার। ওনার গাড়িতে প্রেস এবং পুলিশ দুটোই লেখা রয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি অভিযুক্তের যে গাড়ি, সেখানে পুলিশ এবং প্রেস দুটোই লেখা রয়েছে। কি করে একজন ব্যক্তির গাড়িতে এভাবে পুলিশ এবং প্রেস দুই লেখা থাকে? অভিযুক্ত যিনি রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং তার যে গাড়ি রয়েছে সেই গাড়িতেও পুলিশ এবং প্রেস লেখা রয়েছে। ফলে তার বাইক এবং চার চাকা গাড়ি সবেতেই এরকম ভুয়ো যে স্টিকার সেই স্টিকার লাগানো আছে। ওনার বিরুদ্ধে কমপ্লেনও করেছিলাম, প্লাস এনাদের যত ফ্ল্যাটের ওনাররা আছেন এনাদেরকে দিয়ে জয়েন্ট পিটিশন করেছিলাম যে আপনারা গিয়ে জয়েন্ট পিটিশন জমা দেবেন এবং ওনার নামে এফআইআর করবেন, যাতে ওনাকে যত শীঘ্র অ্যারেস্ট করা হয়। কি কি মানে এই যে উনি ধমক চমকটা করতেন বা ধমক চমক দিতেন সেটা কি রকম? এসপি আছে, এই আছে, আমার ওর দাদু শুনছে এখন কংগ্রেসের কোন সময়কার এমএলএ ছিলেন। উনি কি করতেন মানে এই ভদ্রলোক? ওনাকে সর্ব টাইমই যখনই দেখতাম নেশাগ্রস্ত অবস্থায়। তাহলে তার গাড়িতে পুলিশ এবং প্রেস হচ্ছে, আমরা এটাই অসম মানে একটা প্রেস একটা পুলিশ দুটো কি করে হয়? যে কোনো এক 1% হতে পারে, দুটো তো হয় না, কোনো জায়গায় কেউ দুটো জব করতে পারে না। বাট এটাই আমাদের কাছে প্রশ্ন যে ও দুটো জবের স্টিকার লাগাচ্ছে, তাহলে প্রশাসন কি করছে? রাস্তায় একটা প্রেসের স্টিকার, তার উপর পুলিশের স্টিকার। তার কুকর্মের প্রতিবাদ জানালেই ভয় দেখাতেন পিস্তলের, দাবি স্থানীয়দের। এর আগেও আমাদের অত্যাচার করেছে, ক্লাবের সামনে নিয়ে এসে পুলিশ ভ্যান নিয়ে এসে দাঁড় করিয়ে রেখে দেবে, ইচ্ছা করে মন্দিরগুলোর সামনে গার্ড করে দেয়। উনি একদম মানে না, উনি পুলিশ বলে কোনো পরিচয় নেই, উনি খালি বলে আমি ডিজির ছেলে। সেটা জানি না, কিন্তু উনি সবসময় ফ্ল্যাটের লোককে এমনকি ঘর পরিষ্কার করা সাফাই কর্মীদেরকে সাফাই কাজ করেছে করিয়ে বলছে আমার বাবা ডিজি পয়সা দেবো না। এখানে সামনে তার দোকান আছে, জিজ্ঞেস করলে তাকে জানতে পারবেন। তার নাম হচ্ছে স্বপন, আর যে বদমাইশি করেছে ওর নামটা বেশ কি? গুলি চালিয়েছে তার নাম শ্রমিক মণ্ডল। এর আগে কি গুলি ঠুলি চালিয়েছে? না, এর আগে আমাদের উপরে খুব অত্যাচার, ভয় দেখাতো। ওর বউকে নিয়ে বেরিয়ে ওর বউকে পিছনে বাইকে বসিয়ে আমাদের মোড়ে মাথা গালাগাল করতে করতে যেত। ওনার যে ওয়াইফ বেরোলেন, উনি এই যে ময়লা ফেলা নিয়ে, ময়লাটা রাস্তার মধ্যে ফেলা হচ্ছে, বলা হচ্ছে কর্পোরেশন থেকে ময়লা পরিষ্কার করা হয়, যখন গাড়ি আসে আপনি গাড়ির সামনে ময়লা ফেলবেন, গাড়িতে ফেলবেন, এইটাই জাস্ট বলা হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে নেমে এসে একটা বন্দুক নিয়ে আসলো, নিয়ে এসে নিচে দু রাউন্ড গুলি চালালো। এই ব্যক্তি বহুবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে বা এর আগে বহু ধমক চমক তিনি করেছেন, মহিলাদের কটূক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর ঘটনা এর আগে বহুবার হয়েছে, এবং স্থানীয়দের তরফ থেকে কসবা থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল এই ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনো রকম যথোপযুক্ত ব্যবস্থা নেননি, পুলিশ ব্যবস্থা নেয়নি। ফলে স্বাভাবিকভাবেই তারা একটা আতাতের প্রসঙ্গ তুলছেন বা আতাতের অভিযোগ তুলছেন। তারা বলছেন কি এমন তিনি প্রভাবশালী যে বারংবার স্থানীয় মানুষজন অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না পুলিশের তরফ থেকে। স্বভাবতই প্রশ্ন থাকছে, যতজন মহিলা থাকে সবার ওপর নোংরা খিস্তি খাতা মানে ননস্টপ এরকম ওর লেগে থাকে কিছু না কিছু জিনিস নিয়ে। একটা গ্যারেজের মধ্যে চারখানা গাড়ি রেখে দিয়েছে, এইটা নিয়েও বলা হয় ও কোনো কিছুতেই করে না, খালি একটাই জিনিস আমার কাছে মেশিন আছে ভয় দেখায় সবসময় এইটাই। এর নয় বিল্ডিং থেকে জয়েন্ট পিটিশনও দেওয়া আছে ওর নামে। থানায় জানানো হয়েছে, থানা কোনো পদক্ষেপ বলছে ওর কাছে লাইসেন্স আছে, থাকতেই পারে ভয় দেখাতেই পারে, সেটা আমরা বলেছিলাম, থানা থেকে এক করে চুপ করিয়ে দিয়েছে আমাদেরকে। মঙ্গলবার রাতে অভিযুক্ত একজনকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালান, তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হয়নি, দাবি স্থানীয়দের। কালকে দু রাউন্ড গুলি চলেছে, একটা ফলস কে বেরিয়ে গেছে আর একটা ফায়ার হয়েছিল। কেউ না ওর দিকে চালিয়েছিল, ওইটা যদি প্রথমেই ফায়ার হতো তা ওর লাগতো, যেহেতু ওটা মানে মিস হয়েছে বলে তাই জন্য সেকেন্ড রাউন্ডটা লাগেনি। কেন চালানো হলো গুলি? অভিযুক্তের স্ত্রীকে প্রশ্ন করলে তিনি জানান তিনি এ বিষয়ে জানেন না কিছু। ঘটনার পর থেকেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
অভিযুক্তের সমস্ত গাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তার কাছে আদৌ ছিল কিনা সেটা এই মুহূর্তে কসবা থানার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন খতিয়ে দেখছেন। উল্লেখযোগ্যভাবে যদি তার কাছে লাইসেন্স থেকেও থাকে তাহলে তিনি কিভাবে ফায়ার করলেন, এই প্রশ্ন উঠছে। এবং শুধু তাই নয়, তিনি সবসময় ও তার যারা স্থানীয় এলাকার যারা অন্যান্য বাসিন্দারা রয়েছেন তাদেরকে বলতেন যে তার বাবা পুলিশে চাকরি করেন। এবার বিষয়টা হচ্ছে, তার বাবা যদি পুলিশে থাকেন তাহলে ছেলের কাছে সেই ফায়ার আর্মস এলো কি করে? ফলে একাধিক প্রশ্ন উঠছে। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। এর আগেও বহুবার স্থানীয়রা অভিযোগ জানালেও কেন নেওয়া হয়নি কোনো ব্যবস্থা? গাড়িতে কেনই ব্যাগ সঙ্গে পুলিশ ও সংবাদ মাধ্যমের স্টিকার? এ বিষয়ে কেন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপ আশা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।